এইখান থেকে লাইন চলে গেছে বাড়ির ভিতরে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে একটি নিরাপদ গ্যাস সিলিন্ডার যদি কোনো লিক থাকে বা কোনো দুর্ঘটনা ঘটে যাতে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায়। তো এখান থেকে আমরা শিক্ষা পাই যে গ্যাস সিলিন্ডার অন্তত আমাদের গ্যাসের চুলা থেকে কমপক্ষে 10 ফিট দূরে রাখতে হবে, কাছাকাছি রাখা যাবে না, এ থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যখন অনেকে আছে গ্যাস সিলিন্ডার নিচে একটু চুলা রাখার জায়গা আছে তার উপরে চুলা, মানে উপরে নিচে, এ থেকে যদি গ্যাস সিলিন্ডার লিক থাকে তাহলে কিন্তু আমরা যদি সহজে মানে দিয়াশালে যদি জ্বালি তাহলে কিন্তু ওইখান থেকে স্পার্ক করে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্যই এই প্ল্যানটা আমাদের মাথায় থাকা উচিত, কারণ আমরা অনেক টাকা পয়সা খরচ করে ঘর বাড়ি তৈরি করে নির্মাণ করি, এরকম যদিও না হয় অ্যাটলিস্ট 10 ফিট যাতে দূরে থাকে, কিছু পাইপ কিনে দূর থেকে গ্যাস সিলিন্ডার দূর থেকে গ্যাসের চুলায় সাপ্লাই দেওয়া উচিত। আরেকটি বিষয় দেখাবো, সতর্কতা হচ্ছে লিফ্ট, আমরা ঢাকা শহরে যারা আছি আমাদের প্রয়োজনে আমরা 10 তলা 5 তলা অনেক ফ্লোরে অনেক উপরে থাকি, এর জন্য আমরা লিফ্ট ব্যবহার করি, অথবা আমাদের অফিস আদালতে লিফ্ট থাকে, তো লিফ্টের ব্যবহার কিন্তু জানতে হবে। হুট করে আমরা একটা বড় হাসপাতালে গেলাম সেখানে কিন্তু লিফ্ট থাকে, তো লিফ্ট থাকার জন্য সেখানে আমরা অবশ্যই অবশ্যই এই সচেতনতা মেনে চলবো। লিফ্ট যখন আসলো কল করার পরে, লিফ্ট যখন আসবে ঠিক তখন আমাকে অবশ্যই লিফটের ফ্লোরটা আছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি ফ্লোর না থাকে শুধু লিফট আসে তাহলে যদি আপনি তাড়াহুড়া করে উঠতে যান আপনি নিচে পড়ে যাবেন, আর নিচে পড়ে গেলে বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটবে। তো একটু সতর্ক যদি আমরা হই, তাড়াহুড়া না করি, তাহলে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা থেকে কিন্তু আমরা বেঁচে যেতে পারি। আরেকটা বিষয়, দীর্ঘদিন ছুটিতে যাওয়া, ঈদের ছুটি, আপনার গ্রীষ্মকালীন ছুটি, যে কোনো ছুটির সময় যদি আমরা যাইতে চাই ঠিক সেই সময় আমরা অবশ্যই বৈদ্যুতিক সুইচটা বন্ধ করে যাব, ঠিক আছে? তারপরে গ্যাস লাইনের চাবি এটাও বন্ধ করে যাব এবং পানির ট্যাপটা বন্ধ করে যাব, ভালোভাবে বন্ধ করে যাব, কারণ দীর্ঘদিন আমরা বাসায় না থাকার কারণে এগুলো যদি অন থাকে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। বৈদ্যুতিক সুইচ যদি অন থাকে, ফ্যান যদি থাকবে অথবা বাতি যদি থাকবে, গ্যাস লাইনের চাবি খোলা থাকলে ওইখান থেকে কিন্তু গ্যাস পাকে আগুন ধরার সম্ভাবনা থাকতে পারে, আর ট্যাপের পানি পুরো একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে, অপচয় হতে পারে, এগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। একটু চোখ কান খোলা রাখলে এবং তাড়াহুড়া না করে এই সকল বিষয় যদি আমরা মেনে চলি তাহলে কিছুটা দুর্ঘটনা থেকে আমরা রক্ষা করতে পারব, নিরাপদ থাকতে পারব, কারণ সেফটি ফার্স্ট, নিজের এবং যানমালের নিরাপত্তা জরুরি। বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনারা সতর্ক হন এবং উপকৃত হন তাহলে আমি অনেক ধন্য হব, এবং আমার ভিডিও নিয়মিত দেখার জন্য আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আমার ভিডিও সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিন, আর আমি আমার ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম আশা করি নিয়মিত ফটোশপ বিষয়ে ভিডিও তৈরি করতে থাকব। ফটোশপের 20টি বিষয়ে যে প্রথমে আমি একটি পার্ট 1, ঠিক আছে, আপনারা আমার চ্যানেলে আসবেন এবং এখানে দেখবেন পার্ট 1।
তো আমি ফটোশপের কুটিনাটি শুরু থেকে শেষ পর্যন্ত, তো ইনস্টল থেকে শুরু করে একেবারে একটা প্রফেশনাল থাম্বনেল, প্রফেশনাল ডিজাইন কীভাবে তৈরি করতে হয় সকল বিষয় দেখাবো। অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করে, অনেক কিছু হাইড করে, বাট আমার সেরকম কোনো জিজ্ঞাসা নেই। আশা করি আপনারা উপকৃত হবেন। তো পার্ট ভিত্তিক আমি পার্ট ওয়ান অলরেডি পাবলিশ করেছি, এখানে আপনারা সঠিকটি বিষয়ে জানতে পারবেন কীভাবে আমরা ডিজাইন করবো কোনো পোস্ট এবং এভাবে আমরা ডিজাইন করতে থাকবো। এবং ফিল মরা সম্পর্কে যদি ভিডিও চান তাহলে এখানে আমার চ্যানেল আরও তৈরি করবেন ইনশাআল্লাহ, আপনাদের উৎসাহ পেলে আমি তৈরি করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।